কিছু না বলার পরামর্শ জিতু কমলের ব্যক্তিগত রাখতে বলছেন অভিনেতা। দাম্পত্য ভাঙার খবর প্রকাশ্যে আসার পর অবশেষে মুখ খুললেন জিতু কমল বিস্ফোরক মন্তব্যে তোলপাড়টলি পাড়া। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা জিতু কমল আর অভিনেত্রী নবনীতা দাসের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুজনের ধুমধাম করে বিয়ে হয়েছিল 2019 সালে। টলিপাড়ার জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি জিতু নবনীতার জুটি। তবে বৃহস্পতিবার হঠাৎই অভিনেত্রী নবনীতার করা একটি পোস্টে সকলে চমকে গিয়েছেন। সেই পোস্ট দেখে সকলেই বুঝতে পেরেছেন জিতু নবনীতার পথ আলাদা হয়েছে। 3 মাস ধরে তারা আলাদা থাকছেন, আরও 3 মাস আলাদা, তারপর বিচ্ছেদ হতে চলেছে তাদের দুজনের দাম্পত্যের। বন্ধুরা, এই খবর প্রকাশে আসার পর সকলের যেন মন একেবারেই ভেঙে গিয়েছে। অবশেষে দেখা গিয়েছে নীরবতা ভাঙতে অভিনেতা জিতু কমলকে। বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা জিতু কমল। তিনি জানিয়েছেন এক সাক্ষাৎকারে, ও অনেকটাই ছোট, আমার থেকে অনেকটাই ছোট, আমি ওর ইমোশনের মূল্য দিই, ওকে কেয়ার করি, আমি বরাবরই ওকে যত্নে রাখি, সেটাই রাখার চেষ্টা করব আগামী দিনেও। ও খুবই স্পেশাল, আর যদি কখনো ওর কোনো সাহায্য বা সাপোর্টের দরকার হয় আমি সবসময় পাশে আছি। আমাদের সম্পর্ককেও আমি শ্রদ্ধা করি ও তার যথাযথ মূল্য দিয়ে থাকি। একসঙ্গে অনেকটা সময় থাকার পর কেউ তার পার্টনার সম্পর্কে খারাপ ভাবতে পারে না। আমিও ওর ব্যাপারে কোনো অসম্মানজনক কিছু ভাবতেও পারি না। আমার স্ত্রী অনেকটাই ছোট ও ইমোশনাল, আমি এটাকে শ্রদ্ধা করি। জিতু কমল আর নবনীতার খবরটি প্রকাশ্যে আসতে সকলের যেন মন ভেঙে গিয়েছিল। অভিনেত্রীর করা পোস্টের কিছুক্ষণ পরই জিতু কমল পোস্ট করেছিলেন তার সামাজিক মাধ্যমে। তার বাচ্চা বউকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেতা। লিখেছিলেন, তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো, আগামীতেও তাই করবো, বাচ্চা বউ, মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী, একটু বোঝো তোমরা। বন্ধুরা, তারপর থেকে যোগাযোগ করা হলে ফোন তোলেননি অভিনেতা। অভিনেতা অবশেষে সামাজিক মাধ্যমে শুক্রবার ভোর রাতে একটি পোস্ট করলেন, যাতে ইঙ্গিত ব্যক্তিগত রাখার। অভিনেতা যা লিখেছেন তাতে লেখা রয়েছে, ব্যক্তিগতই থাক, বেড়াতে যান কাউকে বলবেন না, বন্ধু খুঁজে পেয়েছেন কাউকে বলবেন না, ভালো আছেন সেটাও কাউকে বলবেন না, মানুষই ভালো জিনিস ধ্বংস করে দেয়। অভিনেত্রী নবনীতা জানিয়েছিলেন তারা 3 মাস ধরে আলাদা রয়েছেন। সামাজিক মাধ্যমে তার দীর্ঘ পোস্ট দেখে অভিনেত্রীর সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন তিনি কনফার্ম করেন তাদের বিচ্ছেদের খবরটি। পারস্পরিক সিদ্ধান্তই আলাদা হচ্ছিল আমাদের, স্বামী স্ত্রী ছাড়াও আমরা যে ইন্ডাস্ট্রির সহকর্মী, সামাজিকভাবে পরিচিতি, সেখান থেকে ওর প্রতি চিরকাল শ্রদ্ধা থাকবে আমার, কিন্তু তা ভালোবাসার মানুষ হিসেবে আর সেই শ্রদ্ধাটা আমাদের মধ্যে নেই, সেই কারণেই বোধ হয় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। 3 মাস ধরে আলাদা থাকছেন তারা। কিছুদিন আগে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন একসঙ্গে। এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্কে অবনতি হওয়ার আগেই লন্ডনের সফরের পরিকল্পনা হয়ে গেছিল, ভিসা থেকে শুরু করে সমস্ত কাগজপত্র প্রস্তুত হয়ে গিয়েছিল বলে লন্ডন সফর বাতিল করিনি। দুজনে মিলে লন্ডনে গিয়েছিলাম, তবে ছিলাম আলাদা আলাদা, আলাদা আলাদা ঘুরেছি। নবনীতা বলেছেন, লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু জিতুর সঙ্গে একটাও একসঙ্গে ছবি তুলিনি, কারণ দুজনে আলাদা ঘুরেছি, দুজনে একসঙ্গে ঘুরিনি আমরা। বন্ধুরা, জিতু নবনীতার সম্পর্ক শেষ, দুজনে আর একসঙ্গে আসবেন না, অভিনেত্রী নবনীতা দাস সংবাদ মাধ্যমে বলে দিয়েছেন। জিতু নবনীতার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙে গিয়েছে অনুরাগীদের। সকলে প্রার্থনা করছেন মনোমালিন্য ভুলে আবারও যেন একসঙ্গে আসেন জিতু নবনীতা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটচলতে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।